খুবই খুবই খুশিরই একটা সংবাদ দিতে আসছি, আবারও যেন 6 অক্টোবর ফিরে আসলো। দর্শক, ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে সকল নিউজগুলো নিয়মিত আপডেট দেখতে আমার ইউটিউব চ্যানেল নাইম ইলি টুতে ভিজিট করুন, কারণ ফেসবুকে এই মুহূর্তে আমি গরিবের ভিডিও শত শত মানুষ ছড়িয়ে দিচ্ছেন, তাদেরকে ওয়ান কাইন্ড অফ ধন্যবাদ। তবে আমার মূল পেজে আমি ভিডিও আপলোড করতে পারছি না, আমার শর্টস নিউজ পেজটাতে আপলোড করেছি, সেটাতে আপনারা কানেক্ট থাকবেন আর ইউটিউবে সরাসরি দেখবেন। যাই হোক, কথা বলছিলাম, আরও একটা 6 অক্টোবরের কাছাকাছি ঘটনা ঘটে গেছে আজকে। একটা প্রমাণ হয়েছে যে হাসপাতালে যেই হামলাটা হয়েছে সেই হামলাতে কতটা ক্ষত হয়েছে হাজার হাজার বীরদের অন্তরে। বীররা শুধুমাত্র আপনার যে গাজার উত্তরাঞ্চলে বসবাস করে তা না, বীরদের যে হাত কত লম্বা সেটা কিন্তু টের পাইছে আজকে ইসরায়েল দ্বিতীয়বার। দর্শক, লেবাননেও যে এই বীরদের আরও কিছু শাখা আছে আমি নিজেও জানতাম না। আজকে এই নিউজ দেখে আমি একটু আশ্চর্য হয়েছি, তার মানে কতটা গোছালোভাবে নিজেদের মাঠটা ধরে রেখেছে বীররা। আপনাদের খেয়াল থাকার কথা, 6 অক্টোবর 20 মিনিটে 5000 মারছিল না, আজকে ঠিক কাছাকাছি লেভেলে শুধু বৃষ্টির মতন উপর থেকে টপ 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 করা পড়ছে। তাও কোথায় জানেন, ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃষ্টির মতন করে রকেট বর্ষণ করেছে আমাদের বীররা। অবস্থা এতটাই বেগতিক যে নতুন করে ওই এলাকায় ইসরায়েলের উত্তরাঞ্চলে যুদ্ধের একটি ফ্রন্ট চালু হওয়ার মতন অবস্থা সৃষ্টি হয়েছে। গতকালকে বিকেল 5টার দিকে এই বিশাল বৃষ্টি চালানো হয়েছে, কারণ কি, হাসপাতালের ঘটনায় অনেকগুলো মানুষের জীবন গেছে। আইডিএফ বলছে এ সময় লেবানন থেকে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহর ও এর কাছাকাছি সীমান্ত এলাকায় এই রকেটগুলোকে ছোড়া হয়েছে। আপনারা জানেন যে লেবাননের সাথে উত্তর অঞ্চলে কিন্তু ছোটোখাটো অনেক ঘটনা ঘটে, আর সেই জায়গাটাতে সম্ভবত আয়রন ডোম যে আইসকেল কাজ করে না এটাই প্রমাণ করে দিয়েছে আমাদের বীররা। এই সময় দুইটা শহরে হামলা হলেও ভয়ে আতঙ্কে আপনার পুরো ইসরায়েল জুড়ে বিভিন্ন শহরে রকেট হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের নাহারিয়া এবং কিরিয়াত সোমাতে 90,000 মানুষ বসবাস করে, এসব এলাকাতেই বেসিক্যালি রকেট হামলা চালানো হয়েছে, আর এসব হামলার দায়ও স্বীকার করেছে আমাদের হামাসরা। বলছে এটা আমাদের হাসপাতালে যেগুলো মারছো এতগুলা মানুষরে, আজকে আমরা সেটার প্রমাণ দিছি, এখন এটা যদি কোনো কারণে মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে তোমাদেরগুলা কি। দর্শক, কিরিয়াত সোমাতে একটি বাসায় রকেট হামলা চালানো হয়েছে। এ সময় ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস গণমাধ্যমকে বলছে বিস্ফোরণে আপনার গুরুতর আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, আর এখানে অর্ধশত মানুষ আহত হয়েছে। এছাড়া ইসরায়েলি সীমান্ত চৌকি এবং উত্তরাঞ্চলের কয়েকটি এলাকাতে ইসরায়েলি সামরিক বাহিনীকে টার্গেট করেও রকেট হামলা চালিয়েছে আবার লেবাননের আরও গ্রুপ, নাম হচ্ছে কি, হিজুবাইরা। এসব এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে বীর এবং ইরান সমর্থিত হিজুরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এসব হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সামরিক এবং বেসামরিক নাগরিকের আহতের খবর পাওয়া গেছে। টানা 12তম দিনে গড়িয়েছে আজকের এই যুদ্ধ, এতে ভারী হচ্ছে দুই পক্ষেরই ক্ষতিগ্রস্তের অবস্থান। এ পর্যন্ত বিবিসির এক প্রতিবেদন বলছে যে আপনার দুই পক্ষের মিলে 3700 মানুষ প্রাণ দিয়েছে, তবে আমাদের তারা তো শহীদ হয়েছে, ওই শয়তানগুলা দুনিয়া ছাড়ছে। আর দেশটির স্বাস্থ্যমন্ত্রী, আচ্ছা যাই হোক, এখন বর্তমানে যে সিচুয়েশনটা টাইট টাইট আছে, অনেকে ভাবছিল আমাদের বীররা কোথায় গেছে, যে তারা নতুন করে আর কোথায় কী করবে। ধরেন যুক্তরাষ্ট্র উইরা যাচ্ছে, যুক্তরাজ্য উইরা যাচ্ছে, সামরিক সহযোগিতা যাচ্ছে, জার্মানি যাচ্ছে, পোল্যান্ড যাচ্ছে, কত দেশ কত কিছু সহযোগিতা চালিয়ে যাচ্ছে, বীররা মনে হয় এবার আর টিকবে না। কিন্তু বীররা সময় মতো অ্যান্সার দিছে, এই আনসারটা দরকার ছিল, এটার পরে হয়তো আরও বড় ধরনের ঘটনা ঘটবে, কিন্তু একটা তো একটা রেজাল্ট আসতে হবে। আমরা আমাদের আরব শাসকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ঘুম থেকে সজাগ হন, সজাগ হওয়া দরকার। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।